হ্যালো ফ্রেন্ডস হাও আর ইউ কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এখন আমরা করবো আনটানব্বই পাতা কি বলেছে ক্লাবে যেমন খুশি বসে আঁকি এখানে দেখতে পাচ্ছি ক্লাবে একটা আকার এখানে ভাই বোনেরা সব বসে আঁকছে এখানে কি বলেছে পাড়ার ভারতী সংঘ ক্লাব যেমন খুশি বসে আঁকার আয়োজন করেছে মানে যেমন খুশি তোমরা আঁকতে পারো একটা অনুষ্ঠান আয়োজন করেছে আমরা চব্বিশ জন আঁকতে বসেছি কয়েকটি শতরঞ্জি দরকার প্রত্যেক শতরঞ্জিতে ছয় জন বসতে পারে তাহলে চব্বিশ জন আছে তাহলে এইভাবে শতরঞ্জি আনতে হবে চব্বিশ ভাগ ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করতে হবে তো এখন আমরা ভাগ শিখব কীভাবে ভাগ করে ছয় তাহলে ছয় চারে কত হবে চব্বিশ চারটি তাহলে শতরঞ্জি কটা লাগবে ষাটটি হাতে কলমে এখানে কাঠির সাহায্যে দেখিয়েছে এখানে প্রথমে এগুলোকে লিখা হয়েছে কাঠিগুলো এক একটা এক একটা এখানে ব্যান্ডিলের মধ্যে দশটা দশটা আর এখানে বাদ বাকি যেটা পড়ে আছে চার চারটা এভাবে ভাগ করে কত পাওয়া গেছে আলাদা আলাদা করে প্রত্যেকটাতে সমান সমান করে কাঠি বসিয়ে পাওয়া গেছে ভাগ করে চার এখানে বিয়োগের দ্বারা পাওয়া গেছে প্রথমবার বিয়োগ করে আঠেরো পাচ্ছি দ্বিতীয়বার বিয়োগ করে বারো তৃতীয়বার বিয়োগ করে ছয় তারপরে চতুর্থবার চারবার বিয়োগ করে শূন্য তো এইভাবে চার পাওয়া যাচ্ছে তো এখানে দেখে নাও এর মধ্যে কি বলেছে ভাজ্য হচ্ছে এই চব্বিশ চব্বিশ হচ্ছে ভাজ্য ভাজক হচ্ছে ছয় এই ছয়টা হচ্ছে ভাজক ভাগ ফল ভাগ ফল এই চারটা হচ্ছে ভাগ ফল আর ভাক্সেস হচ্ছে এই শূন্যটা হচ্ছে ভাগেস এবার ক্লাব থেকে আমাদের আটটি মম রং মম রঙের বাক্স দিয়েছে তাহলে এটা দেখি নিই সেই আগেকার মতনই এটাও করব। তাহলে এইভাবে যদি ভাগ করতে হয় এক একটি মম রঙের বাক্স তাহলে ভাগ করি আট তিনে হচ্ছে চব্বিশ তাহলে তিন জন ব্যবহার করবে কজন ব্যবহার করবে তিনজন এখানে প্রথম পদ্ধতি প্রথম পার ভাগ করে এখানে লিখে দিচ্ছি এখানে একবার ভাগ করার পর কত ষোলো এবার দুইবার ভাগ করার পর কত পাওয়া যাচ্ছে ভাগ বলছি বিয়োগ করার পর প্রথমবার বিয়োগ করার পর পাওয়া যাচ্ছে ষোলো এক প্রথমবার আর দ্বিতীয়বার দ্বিতীয়বার বিয়োগ করার পর পাওয়া যাচ্ছে আট আর এবার তিন তৃতীয়বার তৃতীয়বার হুম কত এখানে তৃতীয়বার হ্যাঁ তৃতীয়বার বিয়োগ করার পর পাওয়া যাচ্ছে কত শূন্য তাহলে তিনবারে তাহলে এখানে তিনজন ব্যবহার করবে এইভাবে বিয়োগ পদ্ধতির দ্বারা আমরা পাচ্ছি কত তিন আর এখানে ভাজ্য কি হবে এখানে ভাগ করেছে কী হবে আট আট তিনে চব্বিশ চব্বিশটাকে এখানে তিন বসিয়েছে আর চব্বিশটাকে এখানে বসিয়েছে আর এই দুটোকে বিয়োগ করে কত পাওয়া যাচ্ছে শূন্য তো এখানে ভাজ্য হচ্ছে চব্বিশ ভাজক হচ্ছে আট আর ভাগ ফল হচ্ছে তিন এই তিনটা হচ্ছে ভাগ আর ভাগ শেষ শূন্য তারপরে এক নম্বরটা দেখে নিই কি বলেছে আজ আমার শ্রেণীতে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এসেছে ষাটটি বেঞ্চে আছে প্রত্যেক বেঞ্চে সমান সংখ্যক ছাত্রছাত্রী বসবে একটি বেঞ্চে কতজন তাহলে পঁয়ত্রিশ ভাগ সাত এই পঁয়ত্রিশ দিয়ে সাতকে ভাগ ভাগ দিলে তাহলে সাত দিয়ে পঁয়ত্রিশকে যদি ভাগ দিই সাত দিয়ে পঁয়ত্রিশকে যদি ভাগ দিই তাহলে কত পাওয়া যাবে সাত পাঁচছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী বসবে এখানে দেখে নাও এই উপরের মতন ভাগ করা হয়েছে এখানেও সাত পাচ্ছে পঁয়ত্রিশ আর দুটোকে বিয়োগ করে কত কত পাবো শূন্য পাবো এখানে ভাজ্য কি হবে ভাজ্য হবে এই পঁয়ত্রিশটা ভাজক হবে সাত ভাগ হয়ে যাবে পাঁচ আর ভাগশেষ শূন্য এই শূন্যটা হবে ভাগশেষ তারপর পরের দিকে পরে পরের পাতা এখানে দুই নম্বরটা পাড়ায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে রাতুল বন্ধুদের সাথে গেছে তেষট্টি জন এসেছেন নটি শাড়িতে বসবেন প্রত্যেক সারিতে তাহলে কত কতজন সাতজন বসবেন তাহলে ওই তেষট্টি আর ভাগ হবে নয় তাহলে নয় দিয়ে তেষট্টিকে ভাগ করলে কত পাওয়া যাবে সাত সাতজন বসবেন এরপর এখানে ভাগ করে দেখানো হয়েছে ন সাত হচ্ছে তেষট্টি এর মধ্যে হচ্ছে এই দুটোকে বিয়োগ করে কত হবে শূন্য হবে এখানে ভাজ্য ভাজ্য হচ্ছে তেষট্টি আর ভাজক হচ্ছে নয় আর ভাগ ফল হচ্ছে সাত এরপর তিন নম্বরটা সাত দিনে এক সপ্তাহ এখানে দেখে নাও তাহলে সত্তর দিনে তাহলে সত্তর ভাগ সাত তাহলে কত সপ্তাহ হবে সত্তর দিনে তাহলে সাত দিয়ে সত্তরকে ভাগ করে কত দশ সপ্তাহ পাওয়া যাচ্ছে তো এখানে ভাগটা দেখে নাও এখানে কী করে করেছে সাত এককে সাত সাতের সঙ্গে এক গুণ করে এই যে এক গুণ করে কত সাত এককে সাত এই দুটো বিয়োগ করার পর এখানে শূন্য শূন্য দরকার নাই এই শূন্যটা নিচে নেমে এসছে সাতের সঙ্গে শূন্য সাতের সঙ্গে শূন্য গুণ করে শূন্যই হবে এই শূন্যটা বসেছে আর কত হয়েছে শূন্য তাহলে এখানে ভাজ্য ভাজ্য হচ্ছে সত্তর আর ভাজক কি হচ্ছে সাত আর ভাগ হচ্ছে এই দশ আর ভাগশেষ ভাগশেষ তো শূন্য এখানে দেয়নি লিখা নাই পরে নিচের দিকে চার নম্বরটা দেখি চার নম্বরটা কী বলেছে সুজাতার কাছে ছেষট্টিটি মার্বেল আছে সে ছজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিল প্রত্যেকে তাহলে কতটা এগারোটি মার্বেল বাড়বে তাহলে ছয় দিয়ে ছিসরটিকে ভাগ দিয়ে কত পাওয়া যাচ্ছে এগারোটি মার্বেল এরপর পরের পাতা একশো পাতা কী বলেছে এখানে এখানে দেখো কিভাবে ভাগ করেছে হ্যাঁ এখানে সেই আগার মতনই ভাগ করেছে কীভাবে ছয় এককে ছয় আর এখানেও আবার ছয়কে ছয় করে এগারো হয়েছে আর লাস্টে কত হয়েছে শূন্য এখানে তাহলে সুজাতা ভাগ করে কত এগারো ভাগ পল পেল আর ভাগ পল কত এগারো এবার কাঠির সাহসে দেখিয়েছে ছিসট্টি তাহলে ছিসট্টিটা নেওয়া হয়েছে তাহলে ছয়ের ছয়টা ব্যান্ডিল হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা দশের কাঠির ব্যান্ডিল আর ছয়টা শুধুমাত্র কাঠি ছয়টা এরপর শখটাকে কী করা হয়েছে ভাগ করা হয়েছে সমান ভাগে সমান ভাগে ভাগ করা হয়েছে আর এক একটাতে এক একটা ভাগে পড়েছে এগারোটা করে তাহলে এক একটা ভাগে কটা পড়েছে এগারোটা করে কটা ভাগ ছটা এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ভাগে এক একটাতে কত করে পড়েছে এগারোটা তাহলে ছয়ের সঙ্গে ছয় দিয়ে ছশোরটিকে ভাগ দিলে কত হবে এগারো হবে এইভাবে কাটির সাহায্যে আমরা দেখলাম ভাগের চেষ্টা করি এখানে দেখো দেখে নাও কীভাবে ভাগ করেছি সেই আগেকার মতনই ভাগ করেছি দেখে নাও ভালো করে ঠিক আছে তো এইভাবে আমরা ভাগ করবো নিচেরগুলোও দেখে নাও ঠিক আছে দেখে নিলাম কীভাবে এগুলো আমি করে দিয়েছি তোমরা করে নাও ঠিক আছে এরপর পরের পাতাটা করি তাহলে একশো একের পাতা সমান করে রাখার চেষ্টা করি সমান করে রাখার চেষ্টা করি এগারোটা বই তাহলে এগারোটা বই টেবিলে পড়ে আছে কটা এগারোটা বই তাহলে এই যে টেবিলে বলছে যে এগারোটা বই পড়ে আছে বই রাখার আলমারিতে দুটি তাক আছে তাহলে কটা তাক আছে দুটি তাক বই রাখার আলমারির তাকে সমান ভাগে ভাগ করে রাখতে পারি কি না দেখি তো এখানে দেখে নাও কীভাবে করেছে কীভাবে ভাগ করছে হ্যাঁ এখানে দেখে নাও এগুলো একটু বুঝে নিবে পড়ে নিবে ভালো করে তারপর নিচেরগুলো দেখে নাও এখানে কি বলেছে যে এখানে প্রত্যেক ঝুড়িতে আটটি কমলা লেবু রাখার পরে দুটি কমলা লেবু আছে যে দুটি পড়ে আছে তার মানে এটা ভাগ শেষ তাহলে সমান ভাগে ভাগ করা যাচ্ছে না কারণ দুই ছয়ের থেকে ছোট তাহলে দুইটা ছয়ের থেকে ছোট এই জন্য কী হচ্ছে ভাগ করা যাচ্ছে না যদি বড়ো থাকতো দুইটায় এখানে যদি আট থাকতো তাহলে ছয় একটা ছয় বেশে তাহলে ভাগ করা যেত কিন্তু এখানে ছোট আছে এই কারণে কি ভাগ করা যাচ্ছে না কারণ কি দুইটা হচ্ছে কি ছয়ের থেকে ছোট এই ছয়ের থেকে দুইটা কি ছোট ভাজ্য তাহলে কি পঞ্চাশ ভাজ্য হচ্ছে পঞ্চাশ তাহলে ভাজক কোনটা হবে ছয় হবে ভাগ ফল হয়ে যাবে এই আটটা হুম আর ভাগ শেষ হয়ে যাবে এই দুইটা তাহলে ভাগ ভাজকের চিয়ে তাহলে ভাগ শেষ কোনটা এটা ভাগ তাহলে ভাজক ভাগসেস ভাজকের চেয়ে কী আছে ছোটো তাহলে ভাজকের ভাগশেষটা ভাজকের চেয়ে কী আছে ছোটো আছে এরপর দুই নম্বর অঙ্কটা দেখে নাও বত্রিশ জন ছাত্রছাত্রীদের তিনটি দলে সমান ভাগে ভাগ করে ভাগ করি তাহলে প্রতি দলে তাহলে তিন দিয়ে বত্রিশকে ভাগ দিলাম তাহলে এখানে ভাগ করতে পারলাম না এখানেও ভাগশেষ পরে থাকছে তাহলে এই যে কী ভাজকটা ভাজক হচ্ছে ভাজক আর তার ভাগশেষ থেকে ভাজকটা ভাগশেস থেকে ভাজকটা কী হয়ে যাচ্ছে বড়ো হয়ে যাচ্ছে তা ভাগশেষ ভাজকের চেয়ে যে ভাগশেষটা ভাজকের চেয়ে কী হয়ে যাচ্ছে এখানেও কী হয়েছে ছোটো হয়ে যাচ্ছে এই কারণে ভাগ করা যাচ্ছে না তাহলে ভাগশেস কী হচ্ছে ভাজকের চেয়ে ছোটো হচ্ছে এরপর নিচের দিকে এক নম্বরটা দেখে নি এখানে ভাগগুলো দেখে নিই আমরা কীভাবে ভাগ করছে ভালো করে দেখে নিবে সবগুলো আমি করে দিয়েছি হুম প্রত্যেকটাতে ভাগ শেষ বেরোচ্ছে এটাতে ভাগ শেষ নাই আবার এখানেও ভাগসেস শেষ হচ্ছে দেখে নাও তোমরা ভালো করে এগুলো দেখে নাও তোমরা এরপর আমরা পাঁচ নম্বর অঙ্কটা দেখিনি ভাগশেষ কত বেরোচ্ছে এখানে দুই হচ্ছে এখানে ভাগ করা যাচ্ছে না কারণ কি ভাগ শেষটা ভাজক থেকে ছোট আছে নিচের দিকেটাও দেখে নিই ছয় নম্বরটা হতে ভাগশেষ বেরোচ্ছে এক তো এখানেও ভাগ করা ভাগ মিলছে না ভাগ করা যাচ্ছে না কারণ কি ভাগ শেষটা থেকে কি আছে ছোট আছে তারপর এখানেও দেখে নিই সাত নম্বরটা সাত নম্বরটাতেও এখানে দুই বের হচ্ছে এখানে দুই বের হচ্ছে ভাগশেস এখানে আর ভাগ করা যাচ্ছে না কারণ কি ভাগশেসটা ভাজক থেকে কী আছে ছোটো আছে এরপর পরের গুলো দেখে এখানে গুণ করতে বলেছে এখানে বিভিন্ন রকমের আকার আর এই দুটো আকারকে ম্যাচিং করে মানে মিলিয়ে তারপরে গুণ করতে হবে যেমন এখানে কত আছে বলে দিচ্ছি এখানে চারশো চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ এই ধরনের আকার আরেকটা আছে এখানে আছে দুই তাহলে চারশো চুয়াল্লিশ গুণ দুই তো চারশো চুয়াল্লিশ এই দুই গুণ করে এত পাচ্ছি তো তোমাদেরকে দেখিয়েছি কিভাবে গুণ করতে হয় তো যেমন এখানে কি করেছে দু চারে আট দু চারে আট আর দু চারে আট নামতা পরে গুণ করতে হবে এরপর এখানে এই সেপটা দেখতে পাচ্ছি একশো উনিশ লেখা আছে একটা হলো আর এই একটা সেপ খুঁজবো এই যে উপরের দিকে আছে এই পাঁচটা একই ধরনের সেপ তাহলে একশো উনিশকে পাঁচ দিয়ে গুণ করে পাওয়া যাচ্ছে কত পাঁচশো পঁচানব্বই পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ আর চার এখানে বসবে পাঁচ একে পাঁচ আর চার যোগ করে কত হবে নয় হবে পাঁচ একে পাঁচ দেখে নিয়ে তারপরে নিচেরটা তো তোমরা কি করবে এই এখানকার আর এখানকার সেপগুলো কি করতে হবে মিলিয়ে ঠিক আছে মিলিয়ে গুণ করবে তো আমি করে দিয়েছি দেখে নাও প্রত্যেকটা ভালো করে দেখে নাও ঠিক আছে দেখে নাও ভালো করে সবগুলো ব্যাস হয়ে গেছে হুম দেখে নাও সবগুলো আমি গুণ করে দিয়েছি গুণগুলো দেখে নাও